আমার প্রিয় ক্লাস নাইনের বন্ধুরা, ক্লাস নাইন এবং নবম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জীবন বিজ্ঞান। আজ আমি তোমাদের চ্যাপ্টার ওয়ান, তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য, লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি, এই যে অধ্যায়টি রয়েছে সেই চ্যাপ্টারেরই আমি তোমাদের বই থেকে দাগ দিয়ে দেবো যে তোমরা কোনখানটা পড়বে। এর আগে আমি কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়ানের প্রশ্ন উত্তর আমি তোমাদের দিয়েছি, তার লিঙ্ক তোমরা স্ক্রিনের ডান দিকের ওপরে এখানেও দেখতে পাবে। এছাড়া ভিডিও শেষে এন্ড স্ক্রিনে, যেখানে ভিডিও শেষ হবে সেখানে দেখবে অনেকগুলো ডিপি আসছে, সেখানে আমি তোমাদের এই চ্যাপ্টার ওয়ানে প্রশ্ন উত্তরে ডিপিটা দিয়ে দেবো। সেখানে ক্লিক করলেই তোমরা ভিডিওটি পেয়ে যাবে। তাতেও যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি ভিডিওর লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো। কিন্তু এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। আমরা চ্যাপ্টার ওয়ানের বই থেকে আমরা নিশ্চয়ই আমাদের পড়া উচিত, কারণ বই পড়লে তবেই আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। বইয়ের কোন খান বা কোন লাইনগুলো থেকে বেশি প্রশ্ন আসে আমরা দেখে নিই, কারণ তোমাদের যে প্রথম পারবিক মূল্যায়ন, তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্ট, তাতে কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়ান আছে। প্রথমে পড়বে জীবন কাকে বলে, বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে জীবন বলে। আমার এই বইটি হলো সাঁতরা পাবলিকেশন, তোমাদের স্কুল থেকে যে বই দিয়েছে সেই বইটাই পড়বে, সেখানেও আমাদের যে সিলেবাস একই। প্রজননে সক্ষমতা পড়ে নেবে, প্রজনন কাকে বলে এবং বিপাক কাকে বলে, এবং বিপাকের ক্ষেত্রে উপচিতি বিপাক এবং অপচিতি বিপাকের মধ্যে যে পার্থক্য। উপচিতি বিপাক হলো যে খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা দাগ দিয়ে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জীবকোষে যে অনবরত রাসায়নিক বিক্রিয়া ঘটছে তাদের সমষ্টিগত ফলকে বিপাক বলে। যে বিপাক গঠনমূলক, অর্থাৎ যে ক্ষেত্রে জীবদেহে শুষ্ক, ওজন বাড়ে, তাকেই বলা হয় উপচিতি বিপাক। ইহা একটা তোমাদের যদি পার্থক্য আসে এটা একটা পয়েন্ট করলে, আর অপচিতি বিপাকে লিখলে যে বিপাক ধ্বংসাত্মক, অর্থাৎ যেখানে জীবদেহে শুষ্ক, ওজন কমে যায়, তাকে বলা হয় অপচিতি বিপাক। এবং উদাহরণ দেবে, উদাহরণ কিন্তু কোনো পার্থক্য হয় না। আমাদের উপচিতি বিপাক হলো শালক সংশ্লেষ ও পুষ্টি, আর অপচিতি বিপাক হলো শ্বসন ও রেচন। উদ্দীপনায় সাড়া দেওয়াতে এমনি পড়ে নিও, আর প্রোটোপ্লাজমীয় গঠনটা কিন্তু পড়তে হবে। এখানে তোমাদের বৃদ্ধি, চলন ও গমন, জীবনচক্র, এইটা শুধু বুঝে নেবে যে এই বিষয়গুলি কি, কিন্তু এখান থেকে সাধারণত প্রশ্ন আসে না। এর পরের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো জীব ও জড়ের পার্থক্য, এইটা কিন্তু তোমরা রাইট মারো, দাগ দাও। এরপরে তোমরা পড়বে প্রোটোশেলের উৎপত্তি, জীব বৈচিত্র্যের সংজ্ঞা, প্রকরণ, মিউটেশন, এই দুটোতেও দাগ দাও, এগুলো আসে। জীব বৈচিত্র্য কাকে বলে, প্রকরণ কাকে বলে, মিউটেশন কাকে বলে, জীব বিদ্যা কাকে বলে। এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ হলো জীববিদ্যার বিভিন্ন শাখাসমূহ, ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ বায়োলজি, এই দুটো তোমাদের কিন্তু পড়তেই হবে। এইখানগুলো, এগুলো তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাগ দিয়ে রাখো, কারণ এখান থেকে তোমাদের MCQ আসতে পারে, SAQ আসতে পারে, এমনকি বড় প্রশ্ন কিন্তু দিতে পারে যে জীববিদ্যার বিভিন্ন ক্ষেত্রে, বিজ্ঞানের যে বিভিন্ন শাখা সে বিষয়ে যা জানো লেখো, বা কি প্রথম জীববিদ্যা কি, এই ধরনের প্রশ্ন আসে। এরপরেও ইম্পর্টেন্ট দিয়ে রাখো আধুনিক জীববিদ্যার যে প্রয়োগ, কৃষিকার্যে কি প্রয়োগ, চিকিৎসা বিজ্ঞানে, যে কোনো একটা আসতে পারে, চিকিৎসা বিজ্ঞানের লেখো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন, অগাস্টিন, পি দা কন্ডল, ট্যাক্সোনমির সংজ্ঞা, এখান থেকে প্রশ্ন আসে না। এরপরে হচ্ছে বিন্যাসবিধির জনক কে ছিলেন, ক্যারোলাস লিনিয়াস। নেক্সট কোয়েশ্চেন, ট্যাক্সোনমির উপাদান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। এরপরে হচ্ছে ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্য, ট্যাক্সোনমির গুরুত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হায়ারার্কি কাকে বলে, হায়ারার্কি শ্রেণীবিন্যাস,
লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কিতে যে সাতটি ধাপ আছে, সাতটি ধাপের ব্যাখ্যা, কোনগুলোকে কাকে বলে, এখান থেকে ছোট প্রশ্ন আসতে পারে যে আম গাছের শ্রেণীগত যে অবস্থানে, গোত্র কি। সাধারণত তোমরা কিন্তু যে বিজ্ঞানসম্মত নাম পড়ে রাখবে, রাজ্য পড়ে রাখবে এবং তোমাদের গণ পড়ে রাখতে হবে। আর গণ আর প্রজাতি এই দুটি নিয়েই হয়ে থাকে আমাদের সাইন্টিফিক নেম, বিজ্ঞানসম্মত নাম। যেমন আম গাছে বিজ্ঞানসম্মত নাম, গণে কি আছে দেখো, ম্যাঙ্গিফেরা, প্রজাতিতে ইন্ডিকা। আম গাছে বিজ্ঞানসম্মত নাম হলো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। আর তোমরা যদি ইংলিশে যখন লিখবে তোমরা বিজ্ঞানসম্মত নামটা, অতি অবশ্যই গণটা বড় হাতে লিখবে এবং প্রজাতি ছোট হাতে লিখবে, আর নিচে আন্ডারলাইন করবে। বিজ্ঞানসম্মত নামের অতি অবশ্যই নিচে আন্ডারলাইন করতে হয়। ঠিক সেরকম মানুষের বিজ্ঞানসম্মত নাম কি হবে, গণ হলো হোমো, প্রজাতি হলো সেপিয়েন্স, হোমো সেপিয়েন্স। আমাদের যদি গণ এবং প্রজাতি জানা থাকে, আমরা যে সাইন্টিফিক নেম সেটা আমরা লিখে ফেলতে পারবো। দ্বিপদ নামকরণ কাকে বলে? এরপরে দেখো উদ্ভিদের এখানে যে রয়েছে তাদের বিজ্ঞানসম্মত নামগুলি, এখান থেকে ছোট প্রশ্ন আসতে পারে। আমাদের খুব ডিটেলসেই চ্যাপ্টারটা পড়তে হবে। মনের আর যে বৈশিষ্ট্য লিখলো, এখানে আমাদের 5টি করে আছে, তোমরা 3টে করে পড়ে রাখতে পারো এবং তার উদাহরণ পড়ে রেখো। অনেক সময় উদাহরণ দিয়ে আসে যে ইহা কোন রাজ্যের, এই যে আমি উদ্ভিদ বললাম ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত, এবং তার 2টি বৈশিষ্ট্য লেখো। বৈশিষ্ট্যগুলো 3টে করে পড়লেই হবে। এইভাবে ফাঞ্জি, প্লান্টি, অ্যানিমেলিয়া পড়ে রাখবে। পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শৈবাল, মশবর্গ এবং ফার্ন বর্গ, অ্যালগি, ব্রায়োফাইটা অ্যান্ড টেরিডোফাইটা, 3টে করে পড়বে। ব্যক্তবীজী, গুপ্তবীজীর মধ্যে পার্থক্য, একবীজপত্রী, দ্বিবীজপত্রীর মধ্যে পার্থক্য। এরপরে আমাদের প্রাণী রাজ্য, আগে হলো উদ্ভিদ, এখানে প্রাণী রাজ্যের শ্রেণী বিন্যাস, সেখানে রয়েছে নন কর্ডাটা এবং কর্ডাটা, এই 6টা পড়বে, লিখে অভ্যাস করবে। এবং আমাদের যে এখানে যে নন কর্ডাটা পর্বগুলির মধ্যে যে বৈশিষ্ট্য, উদাহরণ এবং চিত্র, চিত্র আঁকতে পারলে খুবই ভালো। এখানে তোমাদের পর্ব আসতে পারে, এখানে এতগুলি বৈশিষ্ট্য রয়েছে, 3-4টে করে পড়লেই হবে এবং তার উদাহরণ। কারণ উদাহরণ দিয়ে অনেক সময় জিজ্ঞাসা করে ইহা কোন পর্বের অন্তর্ভুক্ত, এবং সেই পর্বের 2টি বৈশিষ্ট্য লেখো। এগুলো কিন্তু পড়তেই হবে এবং না দেখে লিখে অভ্যাস করতে হবে। বৈশিষ্ট্যগুলো 3টি করে পড়লেই হবে। এটা করদাতা, আগেরটা ছিল নন করদাতা। উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী, এগুলি খুবই ইম্পর্টেন্ট। তাহলে আজ আমি তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যেগুলি তোমরা বই থেকে পড়বে আমি তোমাদের দাগ দিয়ে দিলাম। এইভাবে তোমরা পড়ো, তোমাদের পরীক্ষা নিশ্চয়ই খুব ভালো হবে, এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।